ভগ্নিপতির লাঠির আঘাতে আহত শ্যালক থানায় মামলা করার প্রতিবাদে শ্যালকের পরিবারের ওপর হামলায় আহত এক মহিলা। ঘটনা তেলিয়ামুড়া থানা অধীন বাইশগুড়িয়া এলাকার। উল্লেখ্য, তেলিয়ামুড়া থানা অধীন বাইশগুড়িয়া এলাকার বাসিন্দা জসিম মিয়া প্রয়াসী তার স্ত্রী হামিন বেগমকে মারধর করে বলে অভিযোগ। শুক্রবার রাতেও এর ব্যতিক্রম হয়নি। জসিম মিয়া তার স্ত্রী হামিন বেগমকে মারধর করলে বিষয়টি হামিন মিয়া তার ভাই তথা জসিম মিয়ার শ্যালক শাহজান মিয়াকে জানালে শাহজান মিয়ার ভগ্নিপতি তথা জসিম মিয়ার বাড়িতে যায়। সেই সময় জসিম মিয়া লাঠি দিয়ে শ্যালক শাহজান মিয়ার মাথায় হামলা চালায়। এতে শাহজান মিয়ার মাথা ফেটে যায়। তড়িঘড়ি ঘটনাটি প্রত্যক্ষ করে শাহজানকে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং সেখানেই প্রাথমিক চিকিৎসা করানো হয় তার। পরে শ্যালক শাহজান মিয়া ভগ্নিপতি তথা জসিম মিয়ার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সকালে আমার শুক্রবারের বউ গেছে বাড়ি, তাহলে কালকে আমি আবার ডাক্তার বলেছে, ডাক্তার দেখে আমি তারা আবার মধ্যম ভাইয়ের বাড়িতে রেখে দিচ্ছি। আমি তো তোমরা এখনো খাও বাড়িতে একা খাইলে মারধর করবো। তো আমি বেরিয়ে সকালে ঘুমে তুলতে গেছে বাড়ি, যাই ছাগল বাড়ি করছে। আমার বইনে বমির মিয়া, বাসু মিয়া, ওই হের তাই বাসু মিয়া মজু মিয়া, হেরা চারজনে মিল্লা আর বাইরে আয় না দেখেন ঠিক করছে। শাহজান মিয়া পরিবারের পক্ষ থেকে নাম ধাম দিয়ে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। আজ জসিম মিয়ার স্ত্রীকে মারধর করেছে বলে অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ, শাসক দলের চূড়মুটি নেতা বাসু মিয়া, মনসুর মিয়া, জামিন উদ্দিন মিলে আয়েশা বেগমকে বেধড়ক মারধর করে। তিনজনের নামে থানায় কেন মামলা দায়ের করেছে এই বিষয়কে কেন্দ্র করে আয়েশা বেগমের ওপর চড়া হয়ে মারধর শুরু করে। এই মারধরের অভিযোগ নিয়ে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত আকারে মামলা দায়ের করা হয়েছে আয়েশা বেগমের পক্ষ থেকে। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।